গ্রাহকদের সাথে সম্পর্কবিহীন, অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত একটি প্রতিষ্ঠান বিআরইবি। তাদের গ্রাহকদের সাথে কোনো সম্পর্ক নেই, গ্রাহকদের সাথে সরাসরি সম্পর্ক আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সাথে, যে কারণে হয়রানির শিকার হচ্ছে বিদ্যুৎ গ্রাহকগণ। নিচে কিছু নমুনা উল্লেখ করা হলো। প্রয়োজনীয় অফিস, জনবল এবং যানবাহন সেটআপ না থাকার কারণে গ্রাহকদের সেবা মারাত্মকভাবে ব্যাহত করছে আরইবি। অপরিকল্পিতভাবে মালামাল ক্রয় এবং মজুদ এবং সঠিকভাবে সরবরাহ না করার কারণে গ্রাহকগণ ব্যাপকভাবে হয়রানির শিকার হচ্ছে। উচ্চ দামে নিম্ন শ্রেণীর মালামাল, নিম্ন কোয়ালিটির মালামাল কেনার মাধ্যমে, যেমন মিটার, ট্রান্সফরমার ইত্যাদি কেনার কারণে গ্রাহক হয়রানি হচ্ছে। আর এগুলো কেনার মধ্যে দুর্নীতি থাকছে, যে কারণে গ্রাহকের অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে। বারবার প্রস্তাব দেওয়া সত্ত্বেও উপকেন্দ্র এবং বিদ্যুৎ লাইন যথাযথভাবে প্ল্যানিং এর মাধ্যমে নির্মাণ না করার কারণে গ্রাহকের সেবা ব্যাহত হচ্ছে। সঠিকভাবে লোকবল সেট আপ না দেওয়ার কারণে, বিশেষ করে লাইন টু যেনারা লাইনে কাজ করে, যেনারা গ্রাহককে সরাসরি সেবা প্রদান করে, সঠিকভাবে মেজারমেন্ট না থাকার কারণে, লোকবল স্বল্পতার কারণে প্রায় ৯০০ জন লাইন টু এ পর্যন্ত দুর্ঘটনার মাধ্যমে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে এবং ১৫০০ জনেরও অধিক যারা পঙ্গুত্ব বরণ করেছে। সার্বিকভাবে মানুষ সেবা পাচ্ছে না। এছাড়াও আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের পদ পদবি স্পষ্ট না থাকার কারণে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন সময় কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং সার্বিকভাবে দেখা যাচ্ছে গ্রাহকের দ্বারা হয়রানির শিকার হচ্ছে। এছাড়াও সরকার ঘোষিত বিভিন্ন রকম সুযোগ সুবিধা, যেমন পে স্কেল, মহার্ঘ ভাতা, বিশেষ ভাতা, এগুলো বিভিন্ন প্রণোদনা না দেওয়ার কারণে এবং দেওয়ার ক্ষেত্রে গরিবসী করার কারণে, দেওয়ার ক্ষেত্রে নিজস্ব কূটবুদ্ধি কুটচাল বা চক্রান্ত প্রদানের মাধ্যমে যারা কর্মরত কর্মচারী আছেন, কর্মকর্তা কর্মচারী, তাদের মনোবল ভেঙে যাচ্ছে, যে কারণে গ্রাহক সেবা বঞ্চিত হচ্ছে। আমরা সার্বিকভাবে আরইবির এই দুর্নীতি, আরইবির এই অপশাসন, আরইবির অপশাসনের দুর্নীতির মাধ্যমে গ্রাহক যে হয়রানি হচ্ছে, এটা থেকে আমরা মুক্তি চাই। আমাদের এই সকল নিম্নমানের মালামাল সরবরাহ করা থেকে বিরত থাকতে হবে আরইবিকে, এবং আমরা যেন সঠিকভাবে আমাদের কাজ সম্পাদন করতে পারি সেই লক্ষ্যে আমাদের মালামালগুলো উন্নত মানের সাপ্লাই করতে হবে। আমাদের গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সুবিধার্থে আমাদের এই আন্দোলন। এখানে পল্লী বিদ্যুৎ সমিতির এমপ্লয়ীদের মধ্যে যে বৈষম্য আছে, তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদেরকে পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে যে সমস্ত মালামালগুলা ক্রয় করে সরবরাহ করা হয়, এগুলার গুণগত মান খুবই নিম্নমানের, যার কারণে প্রচুর পরিমাণে লাইন ফল্ট হয়। আমাদের লাইন ক্রুদেরকে প্রচুর লাইন ইন্টারাপশনের নিরসনের সাথে প্রচুর পরিশ্রম করতে হয় এবং গ্রাহক কোনো ভোগেন। তাছাড়া যে সমস্ত মিটারগুলো ক্রয় করা হচ্ছে, এগুলো এতই নিম্নমানের যে খুব দ্রুত মিটারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খুবই অল্প সময়ের মধ্যে, খুব ফাস্ট চলতেছে, বিল বেশি আসতেছে, অথবা মিটার নট রানিং, মিটার ডিসপ্লে সাদা হয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলোর জন্য গ্রাহকরা ভুগতেছেন এবং আমাদের অফিসে প্রায়শই আসতেছেন, আমাদেরকে অভিযোগ করতেছেন। গ্রাহকদের যে ইন্টারাপশন হচ্ছে, এই ইন্টারাপশন দূর করার জন্য আমরা চাইতেছি পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে যদি একীভূত করা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির রুট পর্যায়ে কর্মরত যে সকল কর্মকর্তারা আছেন, ওনারা যদি পদোন্নতি পেয়ে পল্লী বিদ্যুৎ বোর্ডের সদস্য পর্যন্ত হইতে পারেন, তাহলে ওনারা বুঝবেন যে মাঠ পর্যায়ে কি সমস্যা আছে এবং ওই সমস্যার সমাধান করে গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে পারবেন। যারা এখন সদস্য হচ্ছেন তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করেন নাই, এই জন্য আমরা চাই এটা রিফর্ম হওয়া দরকার। সারা বাংলাদেশে যতগুলো বিদ্যুৎ বিতরণকারী সংস্থা আছে, ওই সমস্ত সংস্থার মতো আমাদের সংস্থাকেও যেন রিফর্ম করা হয়। আর দ্বিতীয় দাবি হচ্ছে যতগুলা পদে অনিয়মিত কাজ নাই, মজুরি নাই, চুক্তিভিত্তিক এই ধরনের বিভিন্ন নাম দিয়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের সকলের চাকরি যেন নিয়মিতকরণ করা হয়।